ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৯ নম্বর স্কুল রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ২০২৪ থেকে আলোচনা করব। একে রায়তে বলেছে রাজা লক্ষ্মণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে। দুই বলেছে পাল ও সেনযুগে রাজারা উৎপন্ন ফসলের উপর কর দিতেন ১/৬। ৩ বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যকে। দুই আছে ১/২ কথায় উত্তর দাও, আয়তে দিয়েছে কত খ্রিস্টাব্দ থেকে হিজরি সন গণনা করা হয় ৬২২। দুই বলেছে চর্যাপদের পুঁথি নেপাল থেকে কে উদ্ধার করেন, হরপ্রসাদ শাস্ত্রী। তিনের আয়তে দিয়েছে ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বুঝো, এটা তোমাদের বইতে রয়েছে। আচ্ছা, এটা সময়টা হচ্ছে তোমার নবম থেকে একাদশ শতকের মধ্যে, ঠিক আছে? এটা দক্ষিণ ভারতে নবম থেকে একাদশ শতকের মধ্যে এটা বলবে যে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদী জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না। জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়ে থাকে। তাহলে সময়টা হচ্ছে এই যে আগের পাতায় রয়েছে তোমাদের ২৭ পাতায়, এই যে নবম থেকে একাদশ শতকের মধ্যে। দুই আছে ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল, ২০০ বছর ধরে। ত্রিশক্তি নামগুলো হচ্ছে, ওটা আছে ১৭ পৃষ্ঠাতে। পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট। এই যে পাল, গুর্জর প্রতিহার আর হচ্ছে রাষ্ট্রকূট বংশের মধ্যে লড়াই চলেছিল, এই তিনটা শক্তির মধ্যে। চারের আয়তে আছে পাল এবং সেনযুগের শাসন ব্যবস্থা তুলনা করো, একটা ১৭ পৃষ্ঠায় রয়েছে। এই যে এক নজরে বাংলা ও বিহারে পাল ও সেন রাজাদের শাসন। এই যে পালের সময়কাল ৭৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। উল্লেখযোগ্য শাসক গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল। উল্লেখযোগ্য ঘটনা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষণা, শিল্প শিক্ষা, স্থাপত্যের বিকাশ, কৈবর্ত বিদ্রোহ। সেন হচ্ছে খ্রিস্টীয় একাদশ শতক থেকে ১২০৪/৫ খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগ। উল্লেখযোগ্য শাসক বল্লাল সেন, লক্ষণ সেন, আর ঘটনা হচ্ছে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি, তুর্কি অভিযান। আচ্ছা, দুই আছে রাজা লক্ষণ সেনের সাহিত্য চর্চা, রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও, এটা আছে তোমাদের ৩৭ পৃষ্ঠায়, ইতিহাস বই ৩৭ পৃষ্ঠায়। এখান থেকে বলবে সেনযুগে লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তার গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেনের রাজসভার আরেক কবি ধৈ লিখেছেন পবনদূত কাব্য। এ যুগে আরও ৩ জন কবি ছিলেন, গোবর্ধন, উমাপতিধর, শরণ। এই ৫ জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন। ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত সদুক্তি করণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। আর এর সাথে একটা লাইন জুড়ে দেবে লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। পাঁচের আয়তে বলেছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল, এটা তোমাদের বইয়ের ১২ পাতায় রয়েছে। এই যে এইখান থেকে এতটা হচ্ছে বাংলার, মানে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল, নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর, বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে, আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে, শ্রেষ্ঠী বা বণিকদের গুরুত্ব ও ক্ষমতা আগেকার যুগের থেকে আগে কমে এসেছিল। স্থানীয় প্রধানরা এ যুগের শ্রেষ্ঠীদের মতোই ক্ষমতাধর হয়ে উঠেছিল। দুই আছে পাল যুগের সমাজ আর ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল। আচ্ছা, পাল যুগের সমাজ এবং ধর্ম এটা বলবো, পাল যুগে বাংলার সমাজ জীবন ছিল সহজ এবং সরল। বৌদ্ধ আর ব্রাহ্মণদের সম্পর্ক ছিল সহনীয়, বর্ণ ব্যবস্থার কঠোরতা ছিল না। ব্রাহ্মণদের পরেই ছিল করণ কায়স্থদের স্থান, বর্ণ হিসাবে ক্ষত্রিয় আর বৈশ্যদের উল্লেখ পাওয়া যায় না। কৈবর্তরা প্রভাবশালী ছিল, সমাজের নিম্ন স্তরে ছিল মেদ, ডোম, চণ্ডাল, শবর ইত্যাদি। আর ধর্ম হচ্ছে পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। এই সময় মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছিল। এই মতের গুরুদের বলা হতো সিদ্ধাচার্য। সহজযান এবং কালচক্রযান নামে আরও দুটি বৌদ্ধ ধর্ম মত পাল যুগে জনপ্রিয় ছিল।
তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।